من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলামিনের কাছে কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক, ঐরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক। আমাদের সকলকে সৎপথে চলার, অসৎপথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই, তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আগে একটি লিখিত প্রশ্ন পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের অডিও রেকর্ডিং প্লে করব। প্রথম প্রশ্ন লিখছেন নদিয়া জেলা থেকে সুরাজ শেখ। আসসালামু আলাইকুম মাওলানা সাবের রেজা, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা, আমার একটি প্রশ্ন ছিল। প্রশ্নটি হলো আমুলফিল অর্থাৎ হাতির শাল বা হাতির বছর নামক ইসলামী ইতিহাসে যে ঘটনা উল্লেখ আছে, মাওলানা ওই ঘটনা একটু বিস্তারিত আলোচনা করবেন। মাওলানা সাবির রেজা, আপনার মাধ্যমে কত অজানা ইসলামের ইতিহাস জানতে পেরেছি এবং জানতে পারছি, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি অনেক ওয়াজ শুনেছি, কিন্তু আপনার মতো এত সুন্দরভাবে ইসলামের ঘটনা উল্লেখ করতে এবং বুঝিয়ে বলতে আমি কাউকেও দেখিনি এবং শুনিনি। আমি আপনার জন্য দোয়া করছি আপনি ভালো থাকেন এবং সুস্থ থাকেন এবং কোরআনের সঠিক ব্যাখ্যা এবং সঠিক হাদিস মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার টেক্সট মেসেজ বা লিখিত প্রশ্নের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। একটি ঐতিহাসিক বিষয় নিয়ে আপনি জানতে চেয়েছেন যে আমুল ফিল বা হাতির বছর যাকে বলা হয়
ওই বিষয়ে ঘটনা আপনি জানতে চেয়েছেন। সর্বপ্রথম ধন্যবাদের সঙ্গে আরও একটি বিষয়ে আমি আপনাকে বলতে চাই, আর সেটা হচ্ছে আপনি এক সময় একটি বিষয় নিয়ে প্রশ্ন করেন, এটা খুব ভালো লাগে এবং সুন্দর লাগে, আর উত্তর দিতেও সুবিধা হয়। আমি আমার দর্শকবৃন্দদের কাছে অনুরোধ করব আপনারা লিখে প্রশ্ন করুন বা ভয়েসমেল, অডিও রেকর্ডিং বা ফোন করে প্রশ্ন রাখবেন। তো এক সময় একটা প্রশ্ন রাখবেন, একটি বিষয় নিয়ে প্রশ্ন রাখবেন, সেই বিষয়ে পরিপূর্ণ আলোচনা করে যাতে সন্তুষ্টপূর্ণ উত্তর আমি আপনাদেরকে দিতে পারি। আমার প্রিয় সুরেশ ভাই, আব্রাহা বাদশাহ ইয়ামানের রাজা ছিল, আব্রাহা বাদশাহ, তার নাম ছিল আব্রাহা। সে যখন ইয়ামানে রাজত্ব লাভ করল, তো ইয়ামানে একটি সুন্দর গির্জাঘর তৈরি করেছিল, আর তার কারণ ছিল সে যখন দেখল যে পার্শ্ববর্তী বা দূরত্ব এলাকা থেকে সবাই কাবা ঘরে আসছে, কাবা ঘরের সম্মান করছে, কাবা ঘরের তওয়াফ করছে, উপাসনা করছে, ওখানে এসে আল্লাহর ইবাদত হচ্ছে, সুতরাং আব্রাহা বাদশাহ খ্রিস্টান ছিল, তার মনে একটা হিংসা জাগলো যে পবিত্র কাবা ঘরের এত কেন সম্মান হচ্ছে, যেখানে খ্রিস্টানদের সংখ্যা এখন অনেক বেশি, তাহলে গির্জাঘরকে ওই সম্মান কেন দেওয়া হচ্ছে না? তাই হাতির লস্কর নিয়ে পবিত্র কাবা ঘরকে ভাঙার জন্য এসেছিল। তাই ওই বছরকে আমুল ফিল বলা হয়, যার উল্লেখ পবিত্র কোরআনে, সুরায় ফিল পবিত্র কোরআনের 105 নম্বর সুরা। আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, তোমরা কি দেখোনি যে কিভাবে আল্লাহ ওই হাতির লস্করকে ধ্বংস করেছিল? আলম ইয়াজআল কাইদাহুম ফি তাগলিলিন, তাদের ষড়যন্ত্রকে কি করে তাদের গলায় পরিয়ে দিয়েছিল, তারা যে আল্লাহর ঘরকে নষ্ট করতে এসেছিল, বরবাদ করতে এসেছিল, তারা কিভাবে বরবাদ হয়েছিল। আলম ইয়াজআল কাইদাহুম ফি তাগলিলিন মানে লজ্জিত অবস্থায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শেষ সীমান্তে পৌঁছে দিয়েছিলেন। ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল, তাদের উপরে আবাবিল পাখির ফৌজ বা লস্কর পাঠিয়েছিলেন। তারমিহিম বিহজারাতিন মিন সিজ্জিল, আর সেই আবাবিল পাখিরা নিজের ঠোঁটে বা চোঁচে বা মুখে ছোট ছোট পাথর নিয়ে ওই হাতির লস্করের উপরে আক্রমণ করেছিল। ওপর থেকে যখন পাথর ফেলা শুরু করলো, তো মনে রাখবেন এমন মনে হচ্ছিল যে পাথরের বৃষ্টি হচ্ছে, আর নিচে ওই পাথর যার উপরে পড়ছিল সঙ্গে সঙ্গে হালাক হয়ে যাচ্ছিল, হাতি বলুন মানুষ বলুন সব হালাক হয়ে গিয়েছিল, সামান্য কিছু লোক বেঁচেছিল, জখমি আহত অবস্থায় রক্তাক্ত অবস্থায় তারা ইয়ামানে ফিরে গিয়েছিল। এটা তাদের জন্য একটা শিক্ষা ছিল যে আল্লাহর বিরুদ্ধে যদি আসো তো তোমাদের ভয়ঙ্কর দশা হবে, এই অবস্থা তোমাদের হবে। ওয়া আরসাল আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম বিহজারাতিন মিন সিজ্জিল, মানে যেমন তীরান্দাজ ধনুকে তীর লাগিয়ে চালায়, ওইরূপ আবাবিল পাখিরা নিজের মুখের ওপরে ওই পাথর নিয়ে, ছোট ছোট পাথর নিয়ে বা কাকর নিয়ে যাকে বলা হয় ফেলছিল, তো তীরের মতো লাগছিল তাদেরকে। তারমিহিম বিহজারাতিন মিন সিজ্জিল ফাজআলহুম কাআসফিম মাকুল, সেই লস্করকে, হাতির লস্করকে ওই আবাবিল পাথর এমন করে দিয়েছিল যেমন চিবানো ভুষে,
চিবানো ভুষি বা ভুষা যাকে বলা হয়। মনে করুন আমরা কোনো জিনিস যদি হাড় অনেক অনেক সময় আমরা খাওয়ার সময় চিবিয়ে তার ভুষি করে ফেলে দিই, তো ওই বলছে আবাবিলের মাধ্যমে আব্রাহার লস্করকে যে সাজা দেওয়া হয়েছিল তারা চিবানো ভুষির মতো হয়ে গিয়েছিল, মানে ধুলস্বর হয়ে গিয়েছিল। এই হচ্ছে আল্লাহর শত্রুদের সাজা ছিল। সুতরাং এবারে ইতিহাস শুনুন, আব্রাহা বাদশাহ যখন দেখল যে সবাই পবিত্র কাবা ঘরের তওয়াফ করতে যাচ্ছে, এটা খ্রিস্টাব্দ হিসাবে 570 হিজড়িতে হয়েছিল বা ঘটনাটা 570 হিজড়িতে ঘটেছিল, আর ওই বছর প্রিয় নবী জন্মগ্রহণ করেছিলেন এই দুনিয়ায়, উনি আগমন করেছিলেন বা জন্ম নিয়েছিলেন বলে ওই বছরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস হিসেবে আমরা স্মরণ করি। আর 17ই রবিউল আউয়াল সান এক আমুল ফিল, 17ই রবিউল আউয়াল এক আমুল ফিলে যে বছরে ওই হাতির লস্কর নিয়ে হামলা করা হয়েছিল, একটা ঐতিহাসিক ঘটনা ছিল, আল্লাহর তরফ থেকে তাদেরকে সাজা দেওয়া হয়েছিল। সুতরাং সেখান থেকে একটা ক্যালেন্ডার শুরু হয়েছিল, তাই ওই বছরকে আমুল ফিল বলা হয়, হাতির বছর বা হাতির সাল। তো 570 হিজড়িতে এই ঘটনা ঘটেছিল, ওই বছরেই প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছিলেন। সুতরাং যে ঘটনাটা ঘটেছিল এবারে ভালো করে মন দিয়ে শুনুন, যেটা ইতিহাসে লেখা হচ্ছে যে আব্রাহা যখন ইয়ামানের রাজা হলো, তো হাবাস মানে বর্তমান তার যে নাম সেটা হচ্ছে এথিওপিয়া, যেখান থেকে পুরো আফ্রিকা মহাদেশকে কন্ট্রোল করা হতো সেই সময়। নবীর যুগে যারা হিজরত করেছিল কাফেরদের মুশরিকদের আক্রমণ থেকে বাঁচার জন্যে হাবাস এথিওপিয়া গিয়েছিল, সুতরাং সে সময় এথিওপিয়ার একটা নাম ছিল আর এখনও আছে। সুতরাং এথিওপিয়ার রাজাকে ওই ইয়ামানের রাজা আব্রাহা চিঠি লিখছে যে আমি ইয়ামানে সোনা রূপো দিয়ে বা বড় কিমতি পাথর দিয়ে সুন্দর কালিসা, কালিসা মানে গির্জাঘর তৈরি করেছি, সমস্ত দেশবাসীকে বলো কাবা ঘরের দর্শন করতে না যেয়ে এখানে আসতে, সবাই যেন এখানে এসে এই গির্জার দর্শন করে আর এর তওয়াফ করে। কিন্তু তার কথায় কেউ সাড়া দিইনি, লোক আল্লাহর ঘরের দর্শনের জন্য আসছিল। আর এমনকি ইতিহাসে লেখা হয়েছে বনি ফকিমের একজন ব্যক্তি ওই গির্জাঘরে যে কিছু এমন কাজ করে যেটা আমি কোনো কারণে টিভিতে বলতে পারছি না, মানে একটা অসম্মানজনক ঘটনা ঘটায় ওই গির্জাঘরে, সুতরাং সেটাকে সূত্র করে আব্রাহা প্রচণ্ড রাগ করে আর সেই রাগে হাতির লস্কর তৈরি করে যে আমাদের গির্জাঘরকে যেমন অপমান করা হয়েছে বা অপমান করেছে, এবার আর ওই কাবা ঘর আমি রাখবো না, না কাবা ঘর থাকবে, না সেখানে লোক তওয়াফ করতে যাবে, না তার দর্শন করতে যাবে। সুতরাং সেই সিদ্ধান্ত নিয়ে ইয়ামান থেকে রওনা হলো। ইতিহাস লিখছে ইয়ামানেরই দুজন বড় ব্যক্তি জুনাফার আর নফিল বিন হাবিব, এই দুজন ব্যক্তি নফিল বিন হাবিব খাসআমি, এই দুজন ব্যক্তি অবরোধ করল, লস্করের বিরুদ্ধে দাঁড়ালো, আব্রাহার বিরুদ্ধে দাঁড়ালো, কিন্তু তারা সক্ষম হয়নি, আব্রাহা তাদেরকে পরাজয় করে চলে আসলো মক্কায়। মক্কায় আসার পরে আব্রাহা মক্কার নিকটে পৌঁছে, সে সময় মক্কার সর্দার ছিলেন বা পবিত্র কাবা ঘরের রক্ষক বা মোতাওয়াল্লি ছিলেন জনাবে আব্দুল মুত্তালিব, মাওলা আলী আলাইহিসসালামের দাদা, হযরত আবু তালিবের পিতা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবকে একটা পয়গাম দিল আব্রাহা বাদশাহ যে আমরা কাবা ঘরকে নষ্ট করতে এসেছি, কাবা ঘরকে ধ্বংস করতে এসেছি, মক্কাবাসীদের কোনো ক্ষতি করব না তারা যদি অবরোধ সৃষ্টি না করে।
আমরা কাবাঘরকে ভেঙে চলে যাব। সুতরাং এই চিঠি যখন জনাবে আব্দুল মুত্তালিব পেলেন, কোনো উত্তর দিলেন না। আর চিঠির সঙ্গে একটা মেসেজ যে চিঠি নিয়ে গেছিল তাকে শুধু এতটুকু বললেন, আবরাহাকে বলো আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তির প্রতিনিধি, আমরা আমাদের দেশে অশান্তি চাই না। আবরাহা যে উদ্দেশ্য নিয়ে এসেছে আমি এ বিষয়ে তাকে কিছু বলতে চাই না। তাকে যে বলো যার ঘর সেই নিজের ঘরে রক্ষা করবে। বিশ্বাস দেখুন জনাবে আব্দুল মুত্তালিবের বিশ্বাস দেখুন, কি পয়গাম দিলেন, তাকে যে বলো যার ঘর সে নিজের ঘরের রক্ষা করবে বা হেফাজত করবে। আমরা এখন যুদ্ধের পরিস্থিতিতে নয়, আমরা এখন যুদ্ধ লড়তে চাই না। আব্রাহার ওই দূত সফির এসে যখন এই কথা বলল, আব্রাহা নিজের চিঠির উত্তর না পেয়ে খুব ক্রোধিত হল। ডাকো আব্দুল মুত্তালিবকে, আমি কথা বলতে চাই। এর মাঝখানে আব্রাহা বাদশার সৈনিকরা জানাবে আব্দুল মুত্তালিবের বহু উট চুরি করে নিয়েছিল, জবাই করে খাবে বলে, নাহের করে খাবে বলে, বা নিজেদের প্রয়োজনকে পুরো করার জন্যে। জানাবে আব্দুল মুত্তালিব মনে রাখবেন সেই সময়ে মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন, কয়েক হাজার উটের মালিক ছিলেন। সেই যুগে ব্যবসা বাণিজ্য যা কিছু হতো, সামান মালপত্র ট্রান্সপোর্ট হতো উটের মাধ্যমে, যেমন আজকাল লরি ট্রাকের মাধ্যমে ট্রান্সপোর্ট হয় বিভিন্ন প্রসেসের মাধ্যমে, সেই যুগে উটের মাধ্যমে ট্রান্সপোর্ট হতো। তো জানাবে আব্দুল মুত্তালিবের কারোবার বা ব্যবসা বড় ছিল। আব্রাহার কিছু লোকেরা সেই উটের দল থেকে তারিখ লিখছে 200 উট, প্রায় 200 উট তারা চুরি করে নিল। এই খবর জেনে জানাবে আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে আসছেন, এসে আব্রাহাকে বলছেন, তোমার লোকেরা আমার উট চুরি করেছে, আমার উট আমাকে ফিরিয়ে দাও, তুমি একজন বাদশাহ, এটা শোভা দেয় না, বাদশাহ হয়ে তার লোকেরা এইভাবে চুরি করে বেড়াচ্ছে, খুব লজ্জিত করেছে। আব্রাহা এই কথা শুনে বড় আশ্চর্য, সে তখন বলছে জনাবে আব্দুল মুত্তালিবকে, এ আব্দুল মুত্তালিব, আমি ভেবেছিলাম আপনি পবিত্র কাবা ঘরের রক্ষার জন্য কোনো সন্ধি করতে এসেছেন, আমি ভাবছিলাম আপনি কাবা ঘরকে বাঁচানোর জন্য কোনো উপায় খুঁজতে এসেছেন, আপনি তো শুধু নিজের উটের দাবি করেছেন, আমি খুব অবাক বা আশ্চর্য। এবারে উত্তর শুনুন জানাবে আব্দুল মুত্তালিবের। যে সমস্ত মুসলমানেরা প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার বংশধারীদেরকে, ওনার বাপদাদাদেরকে কাফির বলে বা কাফের মানে, তাদের মুখে জুতো মেরেছেন জানাবে আব্দুল মুত্তালিব। ইতিহাস কি লিখছে একবার দেখুন, যখন আব্রাহা বলল যে আয় আব্দুল মুত্তালিব, আমি ভাবছিলাম আপনি পবিত্র কাবা ঘরের রক্ষার জন্য কোনো সন্ধি প্রস্তাব নিয়ে এসেছেন, আপনি তো শুধু নিজের উটের দাবি করছেন,
এই কথা শুনে জনাবে আব্দুল মুত্তালিব বললেন, আয় আব্রাহা আনা রব্বুল এবেল ওয়ালিল বাইত রব্বুন ইয়ামনাহু, আমি এই উটের মালিক, আমি এই উটের প্রতিপালক, আমি এই উটের পালনকারী, আমি এই উটের রক্ষক, উঠ আমার, আমার জিনিস আমাকে ফিরিয়ে দাও, আমি উটের প্রতিপালক, রব্বুল এবেল মানে যারা পালন করে, আমি এই উটের পালনকারী, আমার উট আমাকে ফিরিয়ে দাও, পবিত্র কাবা ঘরেরও রব আছে, পবিত্র কাবা ঘরেরও রব আছে, যে কাবা ঘরের মালিক, মালিক নিজের ঘরে রক্ষা করবে। বিশ্বাস দেখুন, মে উটো কা মালিক হুঁ, কাবা কা মালিক ভি, যো খুদ আপনে ঘর কি হেফাজত করেগা, আমি উটের মালিক, আমার উট আমাকে ফিরিয়ে দিন, কাবা ঘরেরও একজন মালিক আছে, সে নিজের ঘরের রক্ষা করবে। এই কথা শুনে আব্রাহা বড় অহংকার অবস্থায় বলল, দেখছি কি করে রক্ষা করবে। এবারে কাবা ঘর ভাঙার জন্য আগে বাড়ছে, চিন্তা করুন, এটা কাবা ঘর থেকে কিছু দূরে পাহাড়ের পিছনে কথা হচ্ছিল, তখন আক্রমণ হয়নি। এবারে শুনুন, আর কাবা ঘর ভাঙার আগে আব্রাহা নিজের সম্মানকে রক্ষা করার জন্যে নিজের সৈনিকদেরকে বলল, আব্দুল মুত্তালিবের উট আব্দুল মুত্তালিবকে ফিরিয়ে দাও, যে 200 উট তোমরা চুরি করে এনেছ আব্দুল মুত্তালিবকে ফিরিয়ে দাও, আব্দুল মুত্তালিব রাস্তা থেকে সরে যাবে, কোনো অবরোধ করবে না, আর আব্দুল মুত্তালিবের কথা হচ্ছে যার ঘর সে নিজের ঘরে রক্ষা করবে। দেখি কি করে তাদের প্রতিপালক আল্লাহ তাদের তার ঘরে রক্ষা করে। এই বলে কাবার দিকে বাড়া শুরু করলো। ওদিকে জানাবে আব্দুল মুত্তালিব নিজের উট নিয়ে ফিরে যাচ্ছেন, নিজের কাবিলায় ফিরে যেয়ে একটা ঘোষণা দিলেন, ভালো করে শুনবেন। আব্দুল মুত্তালিব নিজের উট নিয়ে ফিরে গেলেন আর সমস্ত মক্কাবাসীদের মাঝখানে ঘোষণা করলেন, সর্দার ছিলেন, সুতরাং ঘোষণা করলেন, এ মক্কাবাসীরা তোমরা যা সেই নিজের জিনিসপত্র নিয়ে পাহাড়ের উপরে চলে যাও, যাতে জালিমরা তোমাদেরকে কোনো ক্ষতি না করতে পারে, তোমরা পাহাড়ের উপরে চলে যাও। আব্দুল মুত্তালিবের কথা শুনে মক্কাবাসীরা নিজের জিনিসপত্র নিয়ে পাহাড়ের উপরে চলে গেল। যখন পাহাড় উপরে চলে গেল, এবারে জানাবে আব্দুল মুত্তালিব কি করছেন, দেখুন, নিজের উটকে বেঁধে পবিত্র কাবা ঘরে আসছেন। আব্রাহার লস্কর কাবা ঘরের দিকে আসছিল, লস্করের পৌঁছানোর আগে জানাবে আব্দুল মুত্তালিব পবিত্র কাবা ঘরে পৌঁছে গেছেন, আর পবিত্র কাবা ঘরের গিলাফ ধরে, যেটা ইতিহাস লিখছে, হযরত আব্দুল মুত্তালিব কাবে কে নজদিক যাকর কাবে কি গিলাফ কো হাত মে লিয়া আর দুয়া আর গিরিয়া ও জারি মে মশগুল হয়ে আর কাহা, পবিত্র কাবা ঘরের থারে গিয়ে কাবা ঘরের গিলাফ ধরে কাঁদছিলেন আর দোয়া করছিলেন। আয় মুসলমানো, এই ইতিহাস শোনো, তারপরে যদি বিবেক বলে তো নবী ও নবীর পরিবার, নবীর বংশধারীকে কাফের বলো। মশগুল গয়ে খোদায়া, এবারে আব্দুল মুত্তালিব কি বলছেন কাবা ঘরের পর্দা ধরে, গিলাফ ধরে, শুনুন, খোদায়া তেরে বন্দে আপনে ঘর কো আবাদ আর তোমারে ঘর কো ভিরান আর খারাপ করনে কা ইরাদা কর লিয়া, পরওয়ারদিগার তোমার বান্দারা নিজের ঘরকে আবাদ করার জন্যে আর তোমার ঘরকে বরবাদ করার জন্যে পরিপূর্ণ নির্ণয় নিয়েছে, তোমার ঘরকে তারা ভিরান করতে চায়, তো খুদ আপনি ঘর তো খুদ আপনি ঘরকে হেফাজত ফরমা, হে আমার প্রতিপালক আপনি নিজের ঘরে রক্ষা করুন আর আপনি ঘর কি শৌকত কো উসকে ঘর কি শৌকত সে কম না হোনে দে, আর আপনার ঘরের যে সম্মান বা মর্যাদা আল্লাহ তাদের ঘরের আগে যেন আপনার ঘরের সম্মানকে তারা আঘাত না করতে পারে, আপনি নিজের ঘরের সম্মানের রক্ষা করুন, আগর দুশ্মন তেরে ঘর আর আমারে কেবলে কো খারাপ কর দে, কি বলছেন একবার শুনুন, মুসলমান মোল্লা মৌলভীরা যারা আব্দুল মুত্তালিব বা আবু তালিবকে কাফের বলে, নবীর বাপদাদাকে কাফের বলে, এমনকি তারাও তো নবীর বাল্যকালকে কুফুরের মধ্যে গণনা করে, এটা তাদের জাইফুল ইমান হওয়ার পরিচয়। সুতরাং কি বলছেন আব্দুল মুত্তালিব, পরওয়ারদিগার আগর দুশ্মন তেরে ঘর আর আমারে কাবে কো খারাপ আমারে কেবলে কো খারাপ কর দে, যদি দুশ্মন তোমার ঘর আর আমাদের কেবলাকে, যেখানে উপাসনা করতেন
আব্দুল মুত্তালিব বা ওনার বংশধারীরা, আগর তে ঘর আর আমার কিবলে কো খারাপ কর দে তো খুদ হমে বতা কে ইসকে বাদ হাম কিস জগহ পর তে ইবাদত করেঙ্গে। হে আমার প্রতিপালক, আবরাহ যদি তোমার ঘরকে নষ্ট করে দেয়, আমাদের কেবলাকে যদি ভেঙে ফেলে, এবারে তুমি বলো কোথায় যে আমরা তোমার উপাসনা করব, ইবাদত করব। এই শব্দ, এই বাক্য আব্দুল মুত্তালিবের কি প্রমাণ করছে? হে আল্লাহ, যদি আবরাহ তোমার ঘরকে ভেঙে দেয়, আমাদের কেবলাকে বরবাদ করে দেয়, নষ্ট করে দেয়, তো এবার কোথায় যে আমরা আপনার উপাসনা করব, ইবাদত করব। জানেন আব্দুল মুত্তালিব নিজের প্রতিপালককে এভাবে বলছেন, তার মানে কি? ওনারা আল্লাহর উপাসনা করতেন, আল্লাহর ইবাদত করতেন, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতেন না। আর যেটা ইতিহাস লিখেছেন, নবী বারবার বলেছেন, আমি বা আমার বংশধারীদের মধ্যে কেউ কখনো আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করেনি, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করেনি। যদি আমরা বা আমাদের বংশধারীরা কেউ আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করতো, ইবাদত করতো, তাহলে আল্লাহ আমাদেরকে এই সম্মানিত স্থান দান করতেন না, আমাদেরকে নবুবত দিতেন না, আমাদেরকে রেসালাত দিতেন না, আমাদেরকে ইমামত দিতেন না। আল্লাহ নিজের শত্রুদেরকে কখনো সম্মান করে না। ভেবে দেখুন, বুঝে দেখুন আমার প্রিয় সুরজ ভাই, এই কথা ওই মোল্লাদেরকে একবার অবশ্যই বলবেন যে আব্দুল মুত্তালিব আবরাহার লস্করের বিরুদ্ধে কাবা ঘরের গিলাফ ধরে যে কথাগুলো বলেছিলেন একবার ইতিহাসে পড়ুন। হে আমার প্রতিপালক, আবরাহা আপনার ঘরকে বরবাদ করতে চায়, আমাদের কেবলাকে নষ্ট করতে চায়, এবারে আপনি বলুন আমরা কোথায় যেয়ে আপনার উপাসনা করব, আপনার ইবাদত করব। এই বাক্য, এই জুমলা কি প্রমাণ করে? তাদের পূর্বপুরুষরা, তারা যাদেরকে মানে তাদের পূর্বপুরুষরা কাফের ছিল বলে তারা নবীর আবাও আজদাদকেও কাফির প্রমাণ করার চেষ্টা করছে। যাই হোক, এবারে আবরাহার লস্কর আগে আসছে হামলা করার জন্যে। এই বলে জানাবে আব্দুল মুত্তালিব ওই দুয়া করে ওখান থেকে সরে গেলেন যে আমার প্রতিপালক তুমি তোমার ঘরের রক্ষা করো। বাস আব্দুল মুত্তালিবের দুয়া সঙ্গে সঙ্গে কবুল হলো আল্লাহর দরবারে, আর আবাবিল পাখি আল্লাহর হুকুমে নিজের চোচে, নিজের মুখে ছোট ছোট কাকর, পাথর না কাকর, ছোট ছোট আবাবিল কত ছোট পাখি আপনারা দেখেছেন, তার মুখে ছোট ছোট কাকর নিয়ে, ছোট ছোট পাথর নিয়ে আসলো, আর পুরো কাবা ঘরের উপরে আকাশ যেন অন্ধকার হয়ে আসলো, এত পাখি ভরে গেল। এবারে আল্লাহর হুকুমে ওই কাকর ফেলা শুরু করেছে, আর ওই কাকর পড়ছিল এমন মনে হচ্ছিল তীর চালাচ্ছে কেউ, আর যার উপরে লাগছিল, মনে করো মাথায় যদি কাকর পড়তো তো মলধার দিয়ে সেটা বাইর হয়ে যাচ্ছিল, মানে পুরো ছিদ্র করে। আর পরস্পর যখন কয়েকটা পাথর বা কাকর পড়ল, তো একদম যেটা কোরআন বলছে, এটা সাধারণ মানুষের ভাষা না, আল্লাহর ভাষা, কান যে আলম কাসফে মাকুল, চিবানো ভুসির মতো করে দিল। কি অবস্থা করেছিল! সুতরাং ইতিহাস লিখছে তারপরে আল্লাহর তরফ থেকে ওই আবাবিল পাখির দ্বারা যখন পাথর মারা হলো, তারা ভুসি হয়ে গেল, আর কিছু লোক নিজের জীবন বাঁচিয়ে ফিরে যেতে সক্ষম হলো, আর হয়তো আল্লাহ তাদেরকে সুযোগ দিয়েছিল যে তোমরা এমানে যে বলো, যদি কেউ আল্লাহর ঘরকে ধ্বংস করতে চায় তো তারও পরিস্থিতি এমন হবে। আবরাহার পরে যে ওই পবিত্র কাবা ঘরের সম্মানকে বরবাদ করেছিল বা বরবাদ করার চেষ্টা করেছিল, কখনো সক্ষম হয়নি আর হবেও না। ইতিহাস তুলে দেখুন, খোদার কসম, এজিদ ওই কাবা ঘরে মশাল জ্বালিয়ে ধনুকে লাগিয়ে সেই ধনুক কাবা ঘরের গিলাফের উপরে ফেলেছিল, কাবা ঘরকে জ্বালিয়ে দেওয়ার জন্যে। সে বারবার বলতো, মোহাম্মদ আমাদের পূর্বপুরুষদেরকে মেরেছে তার দিনকে স্থাপন করার জন্যে, আমার বাপ দাদারা আমাকে ওসিয়ত করে গেছে। এজিদ কি বলছে? আমার বাপ দাদারা আমাকে ওসিয়ত করে গেছে, শিখে গেছে, লিখে গেছে, যেটা এজিদের বাপ মরার আগে ওসিয়ত লিখেছিল যে হুসাইনের কাছ থেকে বায়াত নিবি। আর আমাদের পূর্বপুরুষদেরকে যেমন হুসাইনের বাপ মেরেছিল বা নবীর হুকুমে যাদেরকে মারা হয়েছিল তাদের রক্তের প্রতিশোধ নিবি, যতক্ষণ নবীর নাম আজানে নেওয়া হচ্ছে
চুপচাপ যেন বসিস না, ইতিহাস তুলে দেখুন। সেই এজিদের মান্যকারীরা, সেই এজিদের বাপের অনুগামী অনুসারীরা আজ এই সমস্ত হকিকত শোনার পরে কি বলবো আমার ভাই সুরাজ, একটা বেদনা, একটা কষ্ট। এই যে কথাগুলো বললাম, তারা একবার চিন্তা করবে না যে একবার ইতিহাস খুলে দেখি, পড়ে দেখি যে মাওলানা সাহেব এই কথাগুলো যেগুলো বলছেন এটা হকিকত কিনা, ইতিহাস বাজার একবার খুঁজে দেখি। আমি বহুবার সূত্র দিয়ে বলেছি এজিদ বা এজিদের বাপ দাদারা কেমন শত্রুতা করছিল বা করেছিল নবী নবীর আহলে বাইতের সঙ্গে, ইসলামের সঙ্গে, তারা কখনো খুঁজে দেখে না। আর আজও এজিদের বাপ দাদাদেরকে বা এজিদকে রাজিয়াল্লাহু তাআলা আনহু বলছে। ইনশাআল্লাহ আল্লাহ আব্রাহার যেমন পরিস্থিতি করেছে, এদের পরিস্থিতি তেমন হবে। এজিদের মৃত্যু কী করে হয়েছিল? কাবা ঘরে যে আগুন লাগিয়েছিল, কাবা ঘরের গেলাফ পুড়ে গিয়েছিল, সেই এজিদের কি অবস্থা হয়েছিল ইতিহাস তুলে দেখুন। ইটের ভাটায়, ইটের ওই ভাটা আগুন লাগানো হয়েছিল, সেই আগুনে ফেলে তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ইতিহাস তুলে দেখুন। এজিদের মত কী করে, এজিদের মত সম্পর্কে ইতিহাস দুটো ঘটনা লেখে, এক জঙ্গলে শিকার করতে যাচ্ছিল, কেননা সে মানসিক রোগে ভুক্ত হয়ে গিয়েছিল বলে কবিরাজরা বলেছিল তুমি শিকার করো, যখন শিকারের পিছনে ছুটে বেড়াবে তোমার ধ্যান শিকারের দিকে থাকবে তখন তুমি একটু মনঃশান্তি পাবে, তখন ডিপ্রেশন বা স্ট্রেস থেকে বাইরে চলে আসবে। তাই ওই শিকার করতে গিয়েছিল আর সেখানে জঙ্গলের হেঙ্গস্র পশু পাখিরা তাকে ছিঁড়ে করে খেয়ে ফেলেছিল। এটা একটা ইতিহাস। আর একটি ইতিহাস লিখছে যেটা আমাদের এখানে অনেক বইতে লেখা হয়েছে, যে ইটের ভাটায় তদন্ত করতে গিয়েছিল কিভাবে কাজ চলছে, ওই ইটের ভাটায় এক আহলে বাইতের অনুগামী অনুসারী কাজ করত, যখন সে ইটের ওই ভাটায় আগুন লাগাচ্ছিল এজিদ সেখানে ছিল, তদন্ত করতে গিয়েছিল, সুযোগ পেয়ে এক লাথি মেরে এজিদকে ওই আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, আর এজিদ যেমন কাবা ঘরের পর্দাকে জ্বালিয়েছিল তাকেও জ্বালিয়েছিল। এই আল্লাহর তরফ থেকে সাজা, এগুলো মানুষের না, এগুলো আল্লাহর ইশারায় হচ্ছে। তো ওইরূপ যারা এজিদের বা এজিদের বাপ দাদাদেরকে ফলো করছে, ইহকালে না হলেও পরকালে তারাও ওইভাবে ইনশাআল্লাহ নরকের আগুনে জ্বলবে। তো আমার প্রিয় সুরাজ ভাই, আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন বা সঠিক ইতিহাস বুঝতে পেরেছেন যে ওই বছরকে আমুল ফিল কেন বলা হয়, কেননা আব্রাহা বাদশাহ পবিত্র কাবা ঘরকে নষ্ট করবে বলে আক্রমণ করেছিল, আল্লাহর তরফ থেকে আবাবিলের মাধ্যমে তাদেরকে পাথর মেরে শেষ করে দেওয়া হয়েছিল, তাই ওই হাতের বছরকে আমুল ফিল বলা হয়। আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আসুন এবার আমি আপনাদের অডিও রেকর্ডিং প্লে করে তার উত্তর দেব। প্রথম প্রশ্ন দেখি। আসসালামু আলাইকুম, পুনরায় আমি আবার ফোন করলাম। সমস্ত ইসলামিক বই এক নম্বর, দুই নম্বর সমস্ত ইসলামিক পোশাক অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত সমস্ত ইসলামিক ঐতিহাসিক জিনিস, সমস্ত ইসলামিক ব্যবহৃত জিনিস, সমস্ত ইসলামিক খাদ্য খাবার, সমস্ত ইসলামিক কারুকার্য, সেই নিয়ে একটা শপিং মল হবে। সেই শপিং মলের মধ্যে লাইব্রেরি এবং সবকিছু থাকবে। প্রথমে লাইব্রেরিটা করলে মানুষের জেনে গেল, তারপরে আস্তে আস্তে শপিং মল হবে। সেই শপিং মলের মধ্যে সমস্ত জিনিস যখন পাওয়া যাবে, সারা ইন্ডিয়া থেকে এই শপিং মলে ছুটবে, চলো যাই কলকাতাতে মাওলানা শেখ সাবির রেজার মলে। কি না পাওয়া যায় ইরানের, ইরাকের, সিরিয়া, লিবিয়া, বাহরিনের, কাতারের, যে কোনো জিনিস, যে কোনো ঐতিহাসিক জিনিস, সমস্ত কিছু এই ইয়েতে পাওয়া যাবে। তাতে আপনার কি হবে, এক লাইব্রেরি হবে, এক আপনার প্রচার চলবে, এক ইসলামিক প্রচার চলবে, মানুষের ইনকাম হবে, মানুষের কর্মস্থান হবে, মানুষ কর্ম পাবে এবং তাতে আরো গতি বেড়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাত। আমার প্রিয় শরীফ ভাই, আপনার ফোন কলের জন্যে আপনাকে ধন্যবাদ জানাই। তবে আমি আপনার কাছে অনুরোধ করব, কিছু মনে করবেন না, আগে বসার জায়গা তৈরি করুন, শোয়ার জায়গা আপনি তৈরি হয়ে যাবে। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। আগে আপনারা খুব ছোট লেভেলে কাজ শুরু করুন। এখন থেকে যদি অত বড় স্বপ্ন দেখেন, অত বড় আশা করেন, আমার মনে হয় নিজের আশায় বা উদ্দেশ্যে আপনারা অত তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন না যেটা ভাবছেন। আপনি যেটা করতে চাচ্ছেন তার জন্য শুধু সময়ের প্রয়োজন না, বহু অর্থের প্রয়োজন, হাজার হাজার বা লাখ লাখ না, কোটি কোটি টাকার প্রয়োজন। কোথা থেকে সংগ্রহ করবেন? সুতরাং আমার প্রিয় ভাই, আমি খুব প্র্যাকটিক্যাল মানুষ, বাস্তবের উপরে বিশ্বাস রাখি। যতটুকু সম্ভব, যতটুকু করতে পারি সে নিয়ে আগে বাড়ি। আমি স্বপ্নের দুনিয়ায় থাকি না, আমি স্বপ্নের মাধ্যমে কাউকে রাখি না। প্র্যাকটিক্যাল লাইফ শুরু করুন। যেমন এর আগেও বলেছি, ছোট পর্যায়ে কাজ শুরু করুন, আপনাদের নিয়তের উপরে আল্লাহ বরকত দান করবে। মানুষ যখন প্র্যাকটিক্যাল আপনার মধ্যে সেইগুলো দেখবে যেগুলোর নিয়ে তারা আশা করছে, সবাই সহযোগিতা করবে। বর্তমান সরকারের মতো বড় বড় ওয়াদা করে যদি পুরো না করতে পারেন, পাবলিক কিন্তু অন্তর থেকে রেসপেক্ট করবে না বা মেনে নেবে না। সুতরাং সাধারণ মানুষের যদি সহানুভূতি পেতে চান, সমর্থন পেতে চান, তাদেরকে সঙ্গে নিয়ে চলতে চান, তো বাস্তবিকতার উপরে বিশ্বাস রেখে কাজ করুন। যতটুকু পারবেন, যতটুকু ক্ষমতার আছে, সেখান থেকে কাজ শুরু করুন। ইতিহাসে এমন বহু লোকদের উল্লেখ হয়েছে যারা খুব ক্ষুদ্রতম স্টেপ নিয়ে কাজ শুরু করেছিল, আর আজ তারা মাল্টি ন্যাশনাল কোম্পানির মালিক। ন্যাশনাল না, মাল্টি ন্যাশনাল কোম্পানির মালিক। তুলে দেখুন হিস্ট্রি। তো আমরাও ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ আগে যাব। আমি যেমন বলেছি, আপনি আগে একটা ছোট জায়গা ক্রয় না করতে পারেন, ভাড়ায় নিন। ভাড়ায় নিয়ে সেখান থেকে কমের সেবা, খেদমত শুরু করুন, ফ্রি অফ কস্ট সেখানে টিউশন দিন, ফ্রি অফ কস্ট সেখানে চিকিৎসা দিন, ফ্রি অফ কস্ট সেখান থেকে সঠিক ইনফরমেশন দিন, প্রয়োজনীয় বই সেখানে রাখুন, অল্প অল্প করে পড়তে থাকুক, ওখানে আসবে। আজকে এসে এক ঘন্টা কেউ পড়লো, কাল এসে আর এক ঘন্টা, দু ঘন্টা পড়লো। এইভাবে যখন সে আস্তে আস্তে শিক্ষা পাবে, জ্ঞান লাভ করবে, ভালো জিনিস জানবে, আজকে সে আসছে, কালকে নিজের সঙ্গে আরও কাউকে নিয়ে আসবে, পরশু আরও দুজনকে সঙ্গে নিয়ে আসবে, চলো অমুক জায়গায় চলো, দেখো কত সুন্দর সিস্টেমের মধ্যে কাজ হচ্ছে, ওখান থেকে উন্নয়নমূলক কাজ হচ্ছে, ওখান থেকে সমাজ সেবা হচ্ছে, ওখান থেকে মানুষরা উপকৃত হচ্ছে, সমস্ত প্রকারের জিনিস সেখানে পাওয়া যাচ্ছে। স্টেপ বাই স্টেপ আগে বাড়তে হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই, নিরাশ হবেন না। কোরআন বলছে, লা তাকনুতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহ মনোকামনা আশাকে পুরো করবে, তবে শুধু মুখে বলে না, প্র্যাকটিক্যাল সেটা শুরু করতে হবে। আমার প্রিয় ভাই, কাজ শুরু করুন ইনশাআল্লাহ। আল্লাহর দয়া ও তার কৃপায় তার বান্দারা, নেক বান্দারা, এমনকি ফেরিশতা হয়তো মানুষ রূপে এসে আপনাকে সহযোগিতা করবে। এটা কোনো অবিশ্বাসের কারণ নয়, নেকিতে আল্লাহ তার বান্দাদেরকে পরিপূর্ণ সহযোগিতা করে। ইনতানসুরুল্লাহ ইনসুরকুম উইসাব্বিত আকদামকুম। আশা রাখি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মৌলানা সাহেব, আমি নদিয়া জেলার দিদি বলছি। আমার একটা প্রশ্ন ছিল, আমি যে রোজা রেখে রোজা যে রাখি, রোজা কি কি একটা মুখ দিয়ে বার হয়ে গেল কিবা কিছু, সেই রোজাটা কিভাবে ভাঙবে না, কিভাবে কি করলে ভেঙে যাবে, সেই বিস্তারিত একটু আমাকে বলবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় বোন, আপনার ফোন কলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আওয়াজ ক্লিয়ার ছিল না বলে খুব বুঝতে অসুবিধা হচ্ছে, সুতরাং আমি যতটুকু বুঝেছি আপনি রোজার মশলা জানতে চেয়েছেন, কি করলে রোজা নষ্ট হয়ে যায়, হয়তো কিছু এমন কথা বলেছেন, ওই কথা বললে কি রোজা নষ্ট হবে কি না, এ বিষয়ে জানতে চেয়েছেন, আর কি করলে বা কি বললে রোজা বাতিল হয়েছে এ বিষয়ে জানতে চেয়েছেন। তো আমি রমজান মাসে এ সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, তবু আপনার অনুরোধের উপরে আরও একবার বলে দিচ্ছি কি করলে রোজা নষ্ট হয়ে যায়। ভালো করে মন দিয়ে শুনবেন। অনেক কিছু কুসংস্কার বা গুজব আমাদের পরিবেশে ছড়িয়ে আছে, এটা করো না, এটা করলে রোজা নষ্ট হয়ে যাবে, এটা করো না, এটা করলে রোজা ভেঙে যাবে। গুজবের মধ্যে যাবেন না, কুসংস্কারকে পালন করবেন না, যেটা শরীয়তের হুকুম ভালো করে শুনে নিন, যেটা করলে রোজা নষ্ট হয়ে যাবে। এক নম্বর, খানা পিনা অর্থাৎ পানাহার, যদি কোনো জিনিস জেনে শুনে খান বা পান করেন রোজা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ভুলের থেকে যদি কেউ এমন করে ফেলে, রমজান মাসের প্রথম দিন এমন ঘটনা অনেক সময় ঘটে থাকে, দিনের বেলা খাওয়ার অভ্যাস থাকে, পিপাসা লাগলো, হঠাৎ সামনে পানি পেয়ে পান করে নিলাম, তারপরে মনে পড়ছে যাহ আমি তো রোজা আছি, আজ তো রোজার দিন, তো এই যে ভুল করে পানি পান করে নিলাম, এর জন্য রোজা নষ্ট হবে না। জেনে শুনে যদি কেউ পানি পান করে বা কিছু খায় তো তার রোজা নষ্ট হয়ে যাবে। তো এক নম্বর পানাহার। দ্বিতীয়, রোজাকে যে জিনিসটা নষ্ট করে সেটা হচ্ছে জেমা করনা। জেমা মানে হাম বিস্তারি, স্ত্রী সহবাস, স্বামী স্ত্রীর শারীরিক মিলন। রমজান মাসে রোজা থেকে যদি স্বামী স্ত্রীর শারীরিক মিলন হয় তো রোজা বাতিল হয়ে যাবে। আর জেনে শুনে যদি কেউ এমন করে স্বামী স্ত্রী, তো তাদেরকে শুধু রোজা বাতিল হবে না, রোজার কাজাও করতে হবে এবং কাফফারাও দিতে হবে। একটা রোজার পরিবর্তে 60টি রোজা রাখতে হবে। চিন্তা করুন, রমজান মাসে জেনে শুনে কোনো স্বামী স্ত্রী যদি সহবাস করে তো একটা রোজার বদলে তাদেরকে 60টি রোজা রাখতে হবে। আরও অনেক কাফফারার জিকির আছে যেগুলো ইনশাল্লাহ কখনো উল্লেখ করব। ইস্তামনা, তৃতীয় যে জিনিস রোজাকে নষ্ট করে বা বাতিল করে সেটা হচ্ছে ইস্তামনা। ইস্তামনা মানে কোনো এমন কাজ করা যে কাজ করলে বিচ্যুপাত হবে। মনে রাখবেন, এমন কোনো কাজ জেনে শুনে যদি কেউ করে যে কাজের কারণে তার বিচ্যুপাত হতে পারে, মনে করুন অশ্লীল ফটো দেখছে, অশ্লীল ভিডিও দেখছে, বা মুস্ত জানি যাকে বলা হয় হ্যান্ড প্রাস্টিক প্র্যাকটিসের মাধ্যমে, খোদা না করুক, আল্লাহ দূরে রাখুক, যদি কেউ বীর্যপাত করে বা করায় তো তার রোজা বাতিল হয়ে যাবে। আর জেনে শুনে করলে তাকে শুধু রোজার কাজা করতে হবে না, রোজার সঙ্গে কাফফারাও দিতে হবে। একটা রোজা বলে 60টি রোজা, নইলে 60টি ফকির মিসকিনকে পানার করাতে হবে, আর নইলে গোলাম আজাদ করতে হবে। তারপরে চতুর্থ যে জিনিস রমজানকে নষ্ট বাতিল করে রোজাকে, খোদা ও রসুল আর আইম্মায়ে মাসুমিন আলাইহিস সালাম পর বহতান বান্ধা, মানে আল্লাহ ও রসুল বা মাসুমিনদের নাম নিয়ে কোনো এমন কথা বলা যেটা ওনারা বলেননি। মনে করুন আপনি রোজা থেকে এমন কথা বলছেন, বলার পরে বললেন এটা আল্লাহ বলছে, কিন্তু এটা কোরআনে বা হাদিসে কুদসিতে কোথাও নেই, আল্লাহ এমন কথা কোথাও বলেনি, তো আপনি মিথ্যা অপবাদ দিলেন আল্লাহর উপরে। কি আপনি কোনো একটা মিথ্যা জালি হাদিস, মনে রাখবেন রমজান মাসে যে সমস্ত মুল্লা মৌলবীরা জালি হাদিস শোনায় তাদের জন্য বলছি, বিশেষ করে রোজা থেকে যদি তৈরি করা হাদিস নবীর নাম নিয়ে কেউ পড়ে যে নবী এই কথা বলেছেন, আর বাস্তবে নবী সে কথা বলেননি, তার রোজা নষ্ট হয়ে যাবে। আর শুধু রোজা নষ্ট হয়ে যাবে না, সে যদি জেনে শুনে এমন করে তো তাকে কাফফারাও দিতে হবে। খুব সতর্ক, খুব হিসেব করে কথা বলতে হবে, কোনো এমন কথা নবী বা ইমামদের দিক থেকে সম্পর্ক দিয়ে বলা যেটা ওনারা বলেননি বা বলতে পারেন না, রোজাকে ভঙ্গ করে দেবে। ওইরূপ আপনি কোনো একটা কথা বললেন,
আর নাম নিয়ে নিলেন যে অমুক ইমাম, অমুক মাসুম এই কথাটা বলেছেন, বাস্তবে কিন্তু সেই কথাটা ওনারা বলেননি। তো এই যে মিথ্যা অপবাদ, বহতান যাকে বলা হয়, বা খোদা ও রসুল ইমামের নামে যদি কেউ কসম খায়, মিথ্যা কসম, ঝুটি কসম খানা, ঝুটি কসম মানে আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি এটা করিনি, সে করেছে আবার আল্লাহর কসম খাচ্ছে বাঁচার জন্যে, কি নবী কসম খাচ্ছে যে আমি এটা করিনি, আমি এটা বলিনি আর সে বলেছিল। তো মনে রাখবে এই মিথ্যা কসম খেলে আল্লাহ রসুলের নাম নিয়ে বা আহলে বাইতের নাম নিয়ে তার রোজা বাতিল হয়ে যাবে। পঞ্চম, গোবার কো হালাক মে ধোঁয়া, ইয়া গোবার কো হালাক মে পৌঁছানা, জেনে শুনে ধুমা বা গর্দ গোবার, মনে করো ধুলো মাটি পাউডার যেগুলো ওড়ে, জেনে শুনে কেউ যদি সেটা মুখের মধ্যে প্রবেশ করে, রমজান মাসে পানাহার মানা নিষেধ, ধূম্রপান নিষেধ, বিড়ে সিগারেট খাওয়া নিষেধ, সে নিজে বিড়ে খেতে পারছে না, সিগারেট খেতে পারছে না, একজন বিড়ে খাচ্ছে সিগারেট খাচ্ছে তার পাশে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, ওই ধোঁয়া জেনে শুনে মুখের মধ্যে নিচ্ছে নেশা মেটানোর জন্যে, রোজাকে বাতিল করে দেবে। রান্না হচ্ছে খেতে পারছেন না, মুখ খুলে দাঁড়িয়ে আছেন, ওই খাদ্যর ভাব মুখের মধ্যে যাচ্ছে। বরচি যাদের কাজ রান্না করা, রাঁধুনিরা রমজান মাসে বলা হয়েছে তারা যেন মুখে কাপড় বেঁধে বা মাস্ক লাগিয়ে যেন রান্নাবাড়া করে, জেনে শুনে যদি ওই ধোঁয়া বা খাদ্যর ওই যে ভাব ওটা যদি জেনে শুনে তার নাক মুখ দিয়ে গলার ভেতর দিয়ে তার শরীরে প্রবেশ করে তার রোজা নষ্ট হয়ে যাবে। জেনে শুনে যদি করে, অজানায় যদি হয়ে যায় কোনো অসুবিধে নেই। তো গর্দ গোবার বা ধোঁয়া কো হালাক মে দাখিল করনা, রোজা কো বাতিল করতে হয়। আজান সুবহ তক জানাবাত হায়েজ নিফাস কে হালাত মে বাকি রহনা, সকালের আজান পর্যন্ত রোজার মাসে বা অন্য সময় যখনই রোজা রাখবেন, ভোরের আজানের আগে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। যদি কারোর উপরে গোসল ফরজ হয়ে যায়, স্ত্রী সহবাসের কারণে হোক, জানাবাতের কারণে হোক মানে বীর্যপাতের কারণে হোক, আর নারীদের জন্যে হায়েজ নেফাস ইস্তেহাজা, মনে করুন হায়েজের পিরিয়ড চলছিল, মাসিক ঋতুপাত চলছিল, চাঁদ রাতের আগে ঋতুপাত বন্ধ হয়ে গেছে, সুতরাং আগামীকাল থেকে রোজা রাখতে হবে। তো ভোরের আগামীকালের রোজা রাখার আগে, ভোরের আগে রাতের বেলা তাকে গোসল করে নিতে হবে। হায়েজ নেফাস ইস্তেহাজা এই তিনটি নারীদের গোসল। তো যদি ওই হায়েজের ঋতু বা নেফাস বা ইস্তেহাজার ঋতুপাত বন্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে গোসল করে পাক হতে হবে, তারপরে সে রোজা রাখতে পারবে, তার আগে কিন্তু রোজা রাখতে পারবে না। জেনে শুনে যদি ওই অবস্থায় কেউ থাকে, রমজান মাসে প্রবেশ করুক বা অন্য দিনে রোজা রেখে ওই হায়েজ অবস্থায় নেফাস অবস্থায় যে দিনের বেলা গোসল করে নেব, রোজার নিয়ত করে নিল, আর সকালের আজানের আগে সে কিন্তু পাক হলো না, তার রোজা হবে না। মনে রাখবেন হুকনা লেনা বা হুকনা করানা মানে কোনো ইনামা, যাকে আমাদের ভাষায় আমরা বলি, অনেক অনেক সময় কবজ হয়ে গেলে এক ধরনের বাত্তি পাওয়া যায়, মেডিকেল স্টোরে পাওয়া যায়, ওটা দিয়ে হুকনা করানো হয়, মলধার দিয়ে ওটাকে প্রবেশ করানো হয়, লিকুইড ইঞ্জেক্ট করা হয়, যার কারণে সঙ্গে সঙ্গে মানে পেট পরিষ্কার হয়ে যায়। তো জেনে শুনে রমজান মাসে যদি রোজা রেখে কেউ এমন করে তো তার রোজা বাতিল হয়ে যাবে। রাত্রে অযথা খেয়েছে ইফতারিতে বা সেহরিতে, হজম হয়নি, কষ্ট হচ্ছে, হুকনা করাচ্ছে, ইনামা করাচ্ছে, তো জেনে শুনে যদি এটা কেউ করে তো তার রোজা বাতিল হয়ে যাবে। ওইরূপ কায়ে কান্না উল্টি, মতলি যাকে বলে, উল্টি এত খেয়েছে যে আর সহ্য করতে পারছে না, মানে সারাদিন যাতে খিদে না লাগে, আমরা একটা কথাই বলি বাংলায়, সেহরিতে জম্মের খাওয়া খেয়েছে, এত খেয়েছে যে পেট ফুলে যাচ্ছে, বমি বমি অবস্থা, সহ্য হচ্ছে না, গলায় আঙুল দিয়ে বমি করছে পেটকে একটু হালকা করার জন্য। তো এই যে গলায় আঙুল দিয়ে বমি করছে, জেনে শুনে এটা রোজাকে বাতিল করে দেবে। হ্যাঁ, খোদা না করুক সে পানার করেছিল, সকালবেলা অনেকেই আপনারা জানেন গাড়িতে চড়লে বমি হয়, মাথা ঘুরে বমি হয়, কি দুর্গন্ধ শুকলে অনেক অনেক সময় বমি আসে কোনো কারণে। যদি বমি এসে যায়, বমি করা আর বমি আসা দুটোর মধ্যে পার্থক্য, যদি বমি এসে যায় কোনো কারণে তো তার রোজা বাতিল হবে না,
মনে রাখবেন, বমি এসে গেলে রোজা বাতিল হবে না, কিন্তু জেনে শুনে পেটকে হালকা করার জন্যে, স্বস্তি পাওয়ার জন্যে যদি কেউ গলায় আঙুল দিয়ে কোনো জিনিস দিয়ে বমি করে তো তার রোজা বাতিল হয়ে যাবে। আমার প্রিয় বোন, আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আজকের এপিসোডের সময় শেষ হয়ে গিয়েছে, সুতরাং বাকি যাদের প্রশ্নের উত্তর বাকি আছে ইনশাল্লাহ আগামী এপিসোডে আমি পুরো করার চেষ্টা করছি। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।